যেহেতু আমি এখন নাটকের মাঠে নাই, এখন আছি নির্বাচনের মাঠে, একটা মাত্র কারণে বলি, একটি নাট্যকার যখন জনপ্রিয় থাকাকালীন অবস্থায় আমি সিদ্দিকুর রহমান প্রথম ঘোষণা দিয়েছি যে আমি যেন অভিনয় করবো না, একটা মাত্র কারণেই, কারণ আমি চিন্তা করি যে প্রতিটা মানুষের একটা মিশন ভিশন থাকা উচিত। আলটিমেটলি আপনি দেখেন, যদি বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি রিসার্চ করেন, হুমায়ুন ফরিদের মতো আর্টিস্ট, এটিএম শামসুজ্জামানের মতো আর্টিস্ট, বড় বড় আরও যদি কিছু সেলিব্রিটির নাম বলি, ফিল্মে অনেক লোকজন আছে, রাজ্জাকবারের মতো মানুষ মারা গিয়েছে, আলটিমেটলি শিল্পীরা মারা যাওয়ার পরে তার তেমন কোনো স্মৃতি রেখে যেতে পারে না, সে সারা জীবন নাটকে অভিনয় করে, অভিনয় করার পরে মারা যায়, আলটিমেটলি তার কবর কোথায় দেয়? আলটিমেটলি সালমান শাহর কবর ছাড়া আমার মনে হয় কার কবর কোথায় দিয়েছে সেটা বাংলাদেশের মানুষ বলতে পারবে না সত্যিকার অর্থে। সালমান শাহ এত জনপ্রিয় একটা মানুষ ছিল, আমারও খুব স্বপ্নের নায়ক ছিল, আলটিমেটলি সেই জায়গাটা যখন সে একটা ঘটনা প্রেক্ষিতে যখন মারা যায়, তখন তার কবরটা যখন সিলেটের মাজারে দেওয়া হয়, একটা আলোচিত জায়গা, সেই জন্য সারা বাংলাদেশের মানুষ সেই কবরটার কথা মনে রেখেছে যে এই মানুষটাকে এখানে সমাধি করা হয়েছে। বাট শিল্পীদের আদার্স, তার থেকে বড় শিল্পী, তার থেকে ছোটো শিল্পী যারাই মারা গেছে, তারা কোথায় সমাধি আছে বা সেই কবরের পাশে কোনো একটা মানুষ যায় না? আমি মনে করি আমি সিদ্দিকুর রহমান মরে গেলে সিদ্দিকুর রহমান চলে যাবে, তার কবরও হবে, কিন্তু আলটিমেটলি মানুষ কিন্তু সেই জায়গাটা যাবে কিনা সন্দেহ। অতএব সিদ্দিকুর রহমান বেঁচে থাকা অবস্থায় তার মিশন বিষয়টা জায়গা থেকে, তার টার্গেট লাইনে যদি হাঁটে, সে যদি টার্গেটের জায়গা থেকে কাজগুলো করতে পারে, ডেফিনেটলি আমি মনে করি যে আমার ওই অবদান কথা মনে করে ওই জায়গাটা যাবে, সেই জায়গা থেকে নির্বাচনে মাঠে আমি যাচ্ছি। এটার কারণটা আছে, বাংলাদেশে যদি তাকান সত্যিকার অর্থে দেখা যায় যে শিল্পীদের পেশাগত মর্যাদাটা হয় নাই। অন্য পেশার কিন্তু একটা পেশাগত মর্যাদা আছে, যখন একটা মানুষ জব থেকে চলে যায় তার একটা পেনশন হয়, সে শেষ বয়সে ভালো থাকার জন্য একটা অ্যাচিভমেন্ট পায়, সেই টাকাটা দিয়ে সে ভালো থাকে এবং সে পেনশনের টাকাটা দিয়ে সারা জীবন ভালো থাকে মৃত্যুর আগ পর্যন্ত। বাট আমরা যারা মিডিয়াতে জড়িত আছি, মিডিয়ার সাথে যারা কাজ করি, শিল্পী থেকে শুরু করে সাংবাদিক, মিডিয়া পার্সন এবং অভিনেতা অভিনেত্রী, গায়ক গায়িকা, আদার্স লোকদের কোনো অ্যাচিভমেন্ট নাই এবং পেশাগত মর্যাদা নাই এই দেশে। আমি সিদ্দিকুর রহমান যেহেতু জাতীয় সংসদের জন্য, দ্বাদশ জাতীয় সংসদের জন্য আমি লড়বো এবং আলটিমেটলি লড়ার চিন্তা করেছি, যদি নমিনেশন পাই, আমি যদি সত্যিকার অর্থে বাংলাদেশ জাতীয় সংসদে আমি যেতে পারি, ডেফিনেটলি প্রথম দাবি এবং আলটিমেটলি যুদ্ধ ঘোষণা করব আমি, বিশেষ করে এই মিডিয়া পার্সনদের এই পেশাগত মর্যাদার জন্য। বিকজ আমাদেরকে দেখে হাসবেন, আমাদেরকে দেখে আপনি নানান ধরনের ফিল নেবেন, আলটিমেটলি আমরা আমাদের পেশাগত মর্যাদাটা পাবো না, সেটা তো হয় না। ইতিপূর্বে যতগুলো শিল্পী জাতীয় সংসদে গিয়েছে, প্রতিমন্ত্রী উপমন্ত্রী বা এমপি হয়েছে, কেউ এই দাবিগুলো নিয়ে কথা বলে নাই, কখনো দেখি নাই সত্যিকার অর্থে। আমরা বড় বড় অভিনেতাদেরকে দেখেছি যারা একসময় লিজেন্ড ছিল, তারা এখন বর্তমান অনেক শিল্পীদের অবস্থানই জানে না। অতএব আমি মনে করি একটি সিদ্দিকুর রহমান ওখানে যদি যায়, জাতীয় সংসদে যদি যায়, এটা চ্যালেঞ্জ হিসেবে নেবে যে সিদ্দিকুর রহমান তার মিশন ভিশন জায়গা থেকে দেখিয়ে দেবে যে এই দেশে শিল্পীদের পক্ষে একজন প্রতিনিধি গিয়েছে, যে বোল্ডলি কথা বলতে পারে, যে ওখানে দাবি আদায় করতে পারে এবং জাতীয় আইনের ক্ষেত্রে, প্রণয়নের ক্ষেত্রে সে অবদান রাখতে পারে। বিকজ আমার এডুকেশন, আমার মিশন ভিশনের জায়গা থেকে আমি করব। এটা আমি যেহেতু বাংলাদেশের সেরা কলেজে পড়াশোনা করেছি, নটরডেম কলেজে পড়াশোনা করেছি, নটরডেমের বারান্দা যেহেতু সিদ্দিকুর রহমান দেখেছে, যেহেতু সিদ্দিকুর রহমান ওই ক্লাসে বসে ক্লাস করেছে, সো ওই জায়গা থেকে যে মিশন ভিশনগুলো আমার ভিতরে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড যেগুলো ঢুকেছে, সেই জায়গাটা থেকে আমি প্রমাণ করতে চাই, হাজারটা নয় একটা সিদ্দিক জাতীয় সংসদে খুবই দরকার। বাংলাদেশের মানুষকে আমি একটা কথাই বলতে চাই, আপনারা ভুল চিন্তা করবেন না, ব্যক্তি সিদ্দিক একটা দলের হতে পারে, কিন্তু নাট্যকার অভিনেতা নির্মাতা সিদ্দিকুর রহমান সারা বাংলাদেশের, আমি সারা বাংলাদেশের ছিলাম থাকবো, কারণ একটামাত্র কারণে মানুষ ছাড়া কখনো আমি চিন্তা করি নাই। আমি সিদ্দিকুর রহমান যতদিন অভিনয় করেছি ততদিনও মানুষের চিন্তাই করেছি যে এই সিনটায় যদি আমি লাভ দেই, এই সিনটায় যদি আমি এই এরকম করি, তাহলে সারা বাংলাদেশের মানুষ হাসবে। আমি সিদ্দিকুর রহমান অভিনয় করার সময় আমি কখনো সীমাবদ্ধ কোনো মানুষকে নিয়ে চিন্তা করি নাই, কোনো আওয়ামী লীগের লোক নিয়ে চিন্তা করি নাই, আমি বিএনপির লোক নিয়ে চিন্তা করি নাই, জাতীয় পার্টি জামাত ইসলাম বা গোত্র নিয়ে চিন্তা করি নাই, আমি চিন্তা করেছি সারা বাংলাদেশে, সমগ্র বাংলাদেশের মানুষ যেন মজা পায় নাটকটা দেখে। আমি মনে করি আমি সিদ্দিকুর রহমান জাতীয় সংসদে গেলে, আমি ঢাকা সদর আসন থেকে যদি আমি নির্বাচিত হই বা আমি যদি নমিনেশন প্রত্যাশী, যেহেতু নমিনেশন পাই,
আমি যদি নির্বাচিত হয়ে জাতীয় সংসদে দিয়ে যেতে পারি তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই মানুষটা যেমন সমগ্র বাংলাদেশের মানুষের জন্য নাটক করে হাসাইছে, ঠিক সমগ্র বাংলাদেশের মানুষের জন্যই কোনো কিছু করবে, এবং সেটা করার একমাত্র মাধ্যম কিন্তু জাতীয় সংসদ, যে যত যাই বলেন। আমি সিদ্দিকুর রহমান অভিনেতা হিসেবে সারাদিন কথা বললেও আপনি শুধু ওই জায়গাটা বিনোদনের জায়গাটায় চিন্তা করবেন, যখন আমি জাতীয় সংসদে গিয়ে চিন্তা করব, যখন কথা বলবো, যখন আমার মিশন ভিশন আমি বোঝাতে পারবো, তখন মনে হবে যে না এ দেশের মানুষের জন্য করতে চায়। যেমন নাটকে সারা বাংলাদেশের মানুষকে হাসাইছে, ঠিক সংসদে গিয়ে সারা বাংলাদেশের মানুষের জন্য করতে চাই। আমি কোনো নির্দিষ্ট মানুষের জন্য করতে চাই না, নির্দিষ্ট দলের জন্য তখন করব না, বিকজ দলের জন্য করে আমি তো আমার নিজেকে নিজের জায়গাটা ছোট করব না। আমি করব, ডেফিনেটলি করব, সেটা রেশিও তো কম বেশি হতে পারে, বাট সারা বাংলাদেশের মানুষ টার্গেট আমার শুধু ঢাকা সদর আসন না এবং টাঙ্গাইল এক আসনের আমার টার্গেট না, সারা বাংলাদেশের মানুষ। থ্যাংক ইউ সিদ্দিক ভাই, অনেক ভালো লাগলো।